এত অঙ্ক করি কিন্তু তাতেও মনে থাকে না। ম্যাথ মনে হয় আমাকে ম্যাট বানাবে। ভাইয়া ম্যাথ মনে থাকে না, কি করব, ভিডিও দেন, ইত্যাদি ইত্যাদি। তোমাদের চাওয়া কি আমরা ফেলতে পারি? তাই আজকের এই আয়োজন। শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখতে না পারো তাহলে এখানেই কুইট করে দাও, কারণ পুরো ভিডিওটি না দেখলে বুঝবে না আর খেলাও জমবে না। তাহলে চলো এবার ম্যাথ নিয়ে খেলি। খেলা হবে পরীক্ষার মাঠে। আইডিয়া 1, ক্যাটাগরি ভাগ। তোমাকে যদি পানি আর বালির মিশ্রণ দিয়ে বলা হয় প্রত্যেকটি উপাদান আলাদা করে দেখাও, তাহলে তুমি হয়তো প্রথমে ছেঁকে পাথর আলাদা করবে, তারপর ফুটিয়ে বালি ও পানি পৃথক করবে। ঠিক এভাবে কোনো অনুশীলনীতে 20টি অঙ্ক দেওয়া থাকলে সূত্র অনুযায়ী পৃথক করবে। যেমন একটি অনুশীলনীতে অঙ্ক আছে 20টি আর সূত্র 5টি, তাহলে এই 5টি সূত্র দিয়ে 20টি অঙ্ক করা গেলে তুমি 20 ভাগ 5 মানে 4টা ক্যাটাগরিতে বিভক্ত করতে পারবে। অর্থাৎ ওই অনুশীলনীতে 4টি ক্যাটাগরির অঙ্ক তোমাকে শিখতে হবে। 20টি অঙ্ক যে তোমাকে করতে হবে এমনটা নয়, সময় পেলে করতে পারো। কিন্তু বুদ্ধিমানরা সূত্র হিসেবে ক্যাটাগরিতে ফেলে পুরো অনুশীলনীর মাত্র 4-5টা অঙ্ক করে, এতে অনুশীলনী দ্রুত শেষ হয় এবং মনেও থাকে। আইডিয়া 2, সূত্র খোঁজা। আইডিয়াকে সূত্রের সাহায্যে পুরো অনুশীলনীটিকে বিভক্ত করতে হলে তোমাকে অবশ্যই সূত্রগুলো জানতে হবে। এজন্য অনুশীলনী করার আগে উদাহরণ অবশ্যই দেখবে, কারণ যে কোনো অনুশীলনীর সব সূত্রই উদাহরণে অঙ্ক হিসেবে দেয়া থাকে। এজন্য উদাহরণের অঙ্ক সবার আগে শুরু করবা এবং সূত্র যা পাবা তা দিয়ে আইডিয়া 1-এর মতো পুরো অনুশীলনী ক্যাটাগরি হিসেবে সাজাবা। আইডিয়া 3, সূত্র মুখস্থ করা। আমার গণিতের এক স্যার কখনোই সূত্র পড়াতেন না। ওনার মধ্যে শিক্ষার্থীরা অঙ্ক করতে গিয়ে পদে পদে আটকাবে সূত্রের জন্য, ঠিক তখনই তারা সূত্র খুঁজে নেবে। ওই সময় ওই সূত্রের প্রয়োগ দেখতে পাওয়ায় ব্রেন সেটার গুরুত্ব বুঝবে এবং মুখস্থ করে নেবে। সূত্র আরও সহজে মনে রাখার 2টি কৌশল আছে। একটি হলো সূত্রের ছবি তুলে তা মোবাইলের ওয়ালপেপারে সেট করা, এবং অন্যটি হলো নিজের কণ্ঠে সূত্রগুলো পড়ে তা রেকর্ডিং করে প্রতিদিন শোনা। এভাবে খুব সহজে তোমরা সূত্র মুখস্থ করতে পারো, আর সূত্র মনে থাকলে অঙ্ক তো কোনো ব্যাপারই না। আইডিয়া 4, অঙ্ক কষা। অঙ্ক কষা হলো মাংস কষার মতো, যতই কষিবে ততই টেস্টি হইবে। এজন্য খাতা কলম অবশ্যই অবশ্যই দরকার। হাঁড়ি বা কড়াই ছাড়া যেমন মাংস কষা সম্ভব না, তেমনি খাতা কলম ছাড়াও অঙ্ক কষাও সম্ভব না। বেশিরভাগই আলসেমি করে লিখতে চায় না। লিখার মূল্যটা তখনই বুঝবা যখন তুমি খাতায় অঙ্কগুলো করবা। অঙ্ক করতে গিয়ে কোনো নিয়মের সমস্যা হলে তা ঠিকমতো দেখে নিবা। যেমন অঙ্কের একটা লাইনে বজ্রগণন পদ্ধতি চলে এসেছে, এক্ষেত্রে জানা না থাকলে বজ্রগণন পদ্ধতিটি শিখে তা একটি খাতায় নোট করে রাখো। একটি নোট খাতায় প্রতিটি ক্যাটাগরির অন্ততপক্ষে একটি করে অঙ্ক করবা। বোর্ড সাল ও বিভিন্ন ভার্সিটিতে আসা ম্যাথগুলো অবশ্যই অবশ্যই করবা, কারণ 80% ম্যাথ এগুলো থেকেই আসে। আইডিয়া 5, অঙ্ক মনে রাখা। এবার অঙ্ক মনে রাখা নিয়ে বলি। একটি অঙ্ক যদি 10 লাইনের হয়, তবে যতক্ষণ না পর্যন্ত তুমি না দেখে ওই অঙ্কটি করতে পারবা কিংবা যতক্ষণ না পর্যন্ত ওই 10টা লাইন হুবহু মনে করতে পারবা, ততক্ষণ অঙ্কটা ভোলার সম্ভাবনা থাকে। তাই অঙ্ক বুঝে বুঝে তা খাতায় লিখে প্র্যাকটিস করো, একটিও লাইন যেন না বোঝার মতো থাকে। অঙ্ক যদি খুব বড় থাকে তাহলে মেন লাইনগুলো নিয়ে নিজের মতো করে শর্ট করতে পারো। প্র্যাকটিস করার সময় একই অঙ্ক 2-3 নিয়মে করার চেষ্টা করো। এজন্য তুমি বিভিন্ন ধরনের গাইড বই ব্যবহার করতে পারো। এভাবে নিয়মগুলো বিভিন্ন বইয়ে দেখতে দেখতে এমনিতেই হয়ে যায়, যা দীর্ঘ সময় পরও মনে থাকে। অন্ধের মতো না বুঝে মুখস্থ করলে মনে না থাকাটাই স্বাভাবিক, আর মনে থাকলেও তা কিছু সময়ের জন্য। আমি ব্যক্তিগত একটি উপায় তোমাদের বলি। যে কোনো ম্যাথ প্র্যাকটিস করার পর আমি ওই অঙ্কের সূত্রগুলো মনে রাখি, মানে কোনটির পর কোন সূত্র হবে তা সিরিয়ালি মনে রাখি। ব্যাস, পরীক্ষায় করতে গেলে শুধু ভাবি কোন সূত্রটা আগে হবে, অমনি অঙ্ক হয়ে যায়। তাই শর্টকাটে এভাবে মনে রাখতে পারো। আর কোনো অনুশীলনী যদি ইউটিউবে ভিডিও সহকারে দেখো তবে তা খুবই ইফেক্টিভ হবে তোমার জন্য। পরীক্ষায় কোনো অঙ্কের সমাধানে একটি সাধারণ লাইন বাদ দিয়ে পরের লাইন লিখলেও মার্কস পাবা। 15 লাইনের ম্যাথ যদি তুমি 10 লাইনেও শেষ করতে পারো তাহলে পুরো মার্কস পাবা, কিংবা কিছু মার্কস তো পাবাই। ম্যাথ অর্ধেক হলেও মার্কস অর্ধেক পাবা। ম্যাথ শেষে অ্যান্সার লিখবা এবং প্রমাণ করে দেওয়া থাকলে প্রুফড এবং দেখাও দেওয়া থাকলে শোট দেবা। যদি আমি পুরো ভিডিওটি সারমর্ম করি তাহলে প্রথমে তোমাকে অনুশীলনীর উদাহরণের সব অঙ্ক খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে এবং সূত্রগুলো 1, 2, 3 ক্যাটাগরিতে বিভক্ত করতে হবে। ওই সূত্রগুলো দিয়ে ওই অনুশীলনীর সব অঙ্ককে ক্যাটাগরিতে বিভক্ত করবে। তারপর সূত্র মুখস্থ করে নিজের থেকে ক্যাটাগরির অঙ্কগুলো খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ না পর্যন্ত না দেখে নিজে নিজে লেখা যায় ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবে। অঙ্ক ভালোভাবে মনে রাখার জন্য তার ছবি নিজের মোবাইলে ওয়ালপেপারে সেট করতে পারো কিংবা রেকর্ডিং করে শুনতে পারো। আর হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করা অঙ্কগুলো পরীক্ষার দিন সকালে না দেখে লিখবে ও রিভিশন দিয়ে নেবে। আশা করি আমাদের এই পদ্ধতিগুলো তোমাদের কাজে আসবে। তোমাদের লাইক আমাদের অনুপ্রেরণা, কমেন্ট আমাদের ভরসা। এবং শেয়ার আমারও তোমার বন্ধুদের প্রতি ভালোবাসা।